একটা বিষয় একটু মনে মনে কল্পনা করুন। ধরুন আপনি রাতের বেলা অকাতরে ঘুমোচ্ছেন, এইরকম সময় কোনো একটা কারণে আপনার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আপনি সেই সময় ঘুম ঘুম চোখে জাস্ট চোখটা খুললেন, খুলে যদি দেখেন যে আপনার ঠিক মুখের খুব বেশি হলে এক হাত দূরত্বে একটা বিভৎস মুখ, এবং সেই বিভৎস মুখের যে মাথার যে চুল, সেই চুলটা আপনার মুখের উপরে ঝুলছে, তাহলে একবার ভাবুন তো কি ভয়ঙ্কর হবে পরিস্থিতিটা। আজকে আমি যে সত্যি ঘটনাটা আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটা কিছুটা এইরকমই। আমাকে আজকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে অনিন্দিতা সাহা। তো অনিন্দিতাকে অনেক ধন্যবাদ আমাকে একটা এরকম সত্যি ঘটনা লিখে পাঠানোর জন্য। ও এই ঘটনাটা ওরই একটা বন্ধুর থেকে শুনেছে। ভূত ও ভগবান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যদি আমাদের চ্যানেলের কন্টেন্টগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো আমি আর সময় নষ্ট না করে সোজা ঘটনায় চলে যাচ্ছি। আমাকে যে অনিন্দিতা যে ঘটনাটা বলেছে, এই ঘটনাটা ওরই বান্ধবীর সাথে ঘটেছিল। আচ্ছা, ঘটনাটা আমি একদম প্রথম থেকে শুরু করছি। অনিন্দিতার যে বান্ধবী, সেই অনিন্দিতা অ্যাকচুয়ালি ও আমার থেকে একটু বড়। তো অনিন্দিতাদির যে বান্ধবী, সেই অনিন্দিতাদির বান্ধবীর যে হাজবেন্ড, তিনি হলেন পেশায় স্কুল টিচার। তো স্কুল টিচার ওনার হাজবেন্ড, এবং ওনাদের একটা বাচ্চা ছেলেও আছে। এবার কিছুদিন চাকরি করার পরে ওনার হাজবেন্ডেরই বীরভূমেরই একটা প্রত্যন্ত জায়গায় ট্রান্সফার হয়। এবং ওনার এরকমই ব্যাপার ছিল যে ওনাকে ওই জায়গাটায় কিছু মানে বেশি না, 2-3 বছরের জন্য ওনাকে ট্রান্সফার দেওয়া হয়। তারপরে ওনাকে বলা হয় যে তারপরে ওনারই বাড়ির আশেপাশের কোনো একটা জায়গায় ওনার ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে ওই স্কুলটায় মানে ওই পদে টিচারের খুব দরকার ছিল, তো সেই জন্য ওনাকে রিকোয়েস্ট করে এবং উনিও ট্রান্সফার নিয়ে নেন। এই বীরভূমের যে জায়গাটার আর কি ওনার স্কুল ছিল, তার আশেপাশে সেরকম মানে জায়গাটা একটা খুবই প্রত্যন্ত গ্রাম, এবং সেখানে প্রচুর আদিবাসী মানুষও রয়েছেন আশেপাশে। এবারে জায়গাটা যেরকম, তো উনি প্রথমে ঠিক করলেন যে উনি সিউড়িতে, যেহেতু সিউড়ি সদর শহর এবং ওখানে সমস্ত ধরনের মডার্ন অ্যামিনিটিস রয়েছে, দোকান পাশার বাজার, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরস, তো উনি ভেবেছিলেন যে প্রথমে উনি ওখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন, এবং সেখান থেকে উনি একটা ওখানে একটা স্কুটার উনি ভাড়া করেছিলেন, তো সেই স্কুটারে করে উনি যাতায়াত করে স্কুল করবেন। তো যা ভাবা তাই কাজ। তো উনি ওখানে ট্রান্সফার হওয়ার পরেই ভদ্রলোক ওখানেই একটি সিউড়িতে বাড়ি ভাড়া নেন, এবং সেখানে উনি একটা স্কুটারও ভাড়া করেন। ভাড়া করে উনি ওই সিউড়ি থেকে জায়গাটায় যাতায়াত করতেন। এবার জায়গাটার আমি একদম এক্স্যাক্ট লোকেশনটা বলছি না, কিন্তু আমি গ্রামের পাশের জায়গাটা আমি বলে দিচ্ছি নাম, সেটা হলো আমলাচাতুরি। আমলাচাতুরি গ্রামের নাম অনেকেই হয়তো জানেন, যারা বীরভূম সাইড থেকে শুনছেন তারা তো জানেনই। ওখানেরই আশেপাশের একটা জায়গার এই ঘটনাটা। তো সেই আমলাচাতুরি থেকে উনি সিউড়ি থেকে আমলাচাতুরি স্কুলে যাতায়াত করতেন। এইবারে কী হলো, ঘটনাটা কীরকম হলো, মানে উনি এরকমভাবে যাতায়াত করতে করতে দেখলেন যে প্রতিদিন ওনাকে বেশ অনেকটাই জার্নি করতে হচ্ছে, যেটায় ওনার একটু সমস্যা তৈরি হলো। তো উনি এরকমভাবে 2 মাস জার্নি করার পরে, মানে সিউড়ি থেকে আমলাচাতুরি জার্নি করে স্কুল করার পরে, উনি একবার ঠিক করলেন যে উনি রোজ রোজ এতটা জার্নি করবেন না। উনি ভাবলেন যে উনি যদি স্কুলেরই আশেপাশে কোনো একটা বাড়িতে ভাড়া নিতে পারেন, তাহলে উনি ওনার এই রোজের জার্নিটা বন্ধ হয়ে যাবে এবং ওনার হাতে অনেকটা সময় বাঁচবে। কারণ উনি সেই সময় একটা জায়গা থেকে পিএইচডি করছিলেন, তো ওনার একটু নিজের জন্য সময়ের প্রয়োজন ছিল, সেই জন্য উনি বাড়ি খোঁজা শুরু করলেন। এবার ওই যে বললাম জায়গাটা প্রত্যন্ত গ্রাম, এবং আশপাশটা মানে অনেক আদিবাসী মানে মানুষরা ছিলেন, তো সেই জন্য সেখানে খুব বড় কোনো বাড়ি পাওয়া যাচ্ছিল না, মানে পাকা বাড়ি সে অর্থে ছিল না, যে যা 2-3টে ছিল সেগুলো মানে ভ্যাকেন্ট ছিল না।
তো এইভাবে ওনার আরও একটা মাস কেটে যায়। টোটাল উনি 3 মাস ধরে ওই আমলা চাতুরি থেকে সিউড়ি যাতায়াত করছিলেন। এইবারে উনি বেশ কিছুদিন পরে একটা বাড়ির সন্ধান পান। উনি আশেপাশের সবাইকে বলে রেখেছিলেন যে ওনার একটা বাড়ির খুব দরকার। তো তখন একদিন একটি লোক এসে বলল যে আচ্ছা মাস্টারমশাই, আমার একটা পরিচিত বাড়ি আছে, ওরা ভাড়া দিতে পারে। তো বাড়িটা কিন্তু পাকা নয়, মানে বাড়িটা নাকি অ্যাকচুয়ালি মাটির দোতলা বাড়ি হয় না, সেরকমই নাকি মাটির দোতলা বাড়ি। তো উনি তো শুনে একটু ভাবলেন যে প্রথমেই যেটা মাথায় এলো যে কারেন্ট আছে কি না, ওখানে পাওয়ার কানেকশান আছে কি না। তো বললো যে হ্যাঁ হ্যাঁ, পাওয়ার কানেকশান আছে, এটা কোনো অসুবিধে নেই, কিন্তু বাড়িটা মাটির। তো উনি ভাবেন যে ঠিক আছে, আমার তো কোনো অসুবিধে নেই, আর খুব বেশি সময়, কারণ স্কুলে অনেক সময় গরমের ছুটি, তারপরে পুজোর ছুটি এরকম তো থাকেই, এটা আমি কোভিড টাইমের আগের কথা বলছি। তো সেই জন্য উনি ভাবলেন যে ঠিক আছে, রোজ রোজ আমি এভাবে জার্নি করব না, আমি সপ্তাহে একদিন করে সিউড়িতে যাব, সেখান থেকে আমি আমার সারা সপ্তাহের বাজার দোকানটা করে নিয়ে চলে আসব। কারণ গ্রামের মধ্যে তো অত বেশি দোকানপাট পাওয়া যাবে না, তো ওনার যা যা দরকার তা উনি মানে রেগুলার টুকটাক বাজার দোকান, সেগুলো হাট বসে গ্রামে, সেটা নিয়ে অসুবিধে নেই। কিন্তু ওনার যদি যা যা কিছু কেনার আছে সেটা উনি সপ্তাহে একদিন ভাবলেন উনি সিউড়িতে এসে কেনাকাটা করে উনি তাহলে এইখানেই থেকে যাবেন। তো যা ভাবা তাই কার, উনি বাড়িটা দেখতে গেলেন এবং বাড়িটা দেখার পর ওনার বেশ পছন্দ হলো। বাড়িটা কীরকম ছিল, এটা বাড়ি বলতে এটা পুরোটাই মাটির বাড়ি ছিল, পাশাপাশি, মানে পাশাপাশি বলতে খুব পাশাপাশিও নয়, মানে একটা বাড়ি সেটা মাটির, তার উপরে আবার আর একটা মাটির বাড়ি রয়েছে এবং উপরে একদম খড়ের চাল, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে, একদম মানে যেটাকে মডার্ন ভাষা বলা হয় যেটা মাড হাউস বলে, একদম প্রপার, সেটা সুন্দর দেয়ালে আলপনা কাটা, মানে পরিবেশটা খুব সুন্দর, সামনে 2-4টে ধানের গোলা রয়েছে এবং তার থেকে মানে কত হবে 25-30 ফুট দূরে আর একটা ওরকম দুটো ওরকম দোতলা বাড়ি, দোতলা ওরকম মাটির ঘর রয়েছে, সেখানে যারা ওনার তারা থাকে। আর এই সিঙ্গেল বাড়ির যেটা রয়েছে, যে দোতলা যে মাটির বাড়িটা, সেই বাড়িটা ওনাকে ভাড়ার জন্য বলেছে। এবার উনি কথাবার্তা বলেন, ভাড়াটাও ওনার বেশ কমই মনে হয়, এমনিও ওই জায়গাটা তো শহর ছিল না, গ্রাম ছিল, তো সেই জন্য ভাড়াটাও অনেকটাই কম। তো উনি রাজি হয়ে যান এবং উনি দেখেন ঘরের ভিতরে মোটামুটি ফ্যান রয়েছে, লাইট রয়েছে, একটা খাট রয়েছে, মোটামুটি ভালোই, মানে থাকার পক্ষে, ওনার একার থাকার পক্ষে তো খুবই ভালো। তো ওনাকে বলে যে আপনি ওপরে যদি আপনার কিছু রাখার হয়, যে দোতলায় যে ঘরটা রয়েছে মাটির ঘরটা, বললো যে আপনার যদি কোনো জিনিসপত্র কখনো কোনো বেশি কিছু থাকে তো আপনি দোতলায় রাখতে পারেন, দোতলার উপরেও তো একটা চৌকি মতো আছে, বলছে কিন্তু আপনি একতলাতেই শোবেন, একতলাতেই সমস্ত ব্যবস্থা করা আছে, তো আপনি একতলাতেই থাকুন, দোতলা আপনি জিনিসপত্র রাখতে পারেন কিন্তু দোতলায় শোয়ার দরকারই। তখন উনি বললেন যে না না, আমি যাবো না, আমার তো এখানে এই ঘরেই হয়ে যাওয়ার, ঘরটাও কিন্তু বেশ বড় ছিল, ঘর ছিল, রান্নাঘর ছিল, সবই ছিল। এইবারে ওনার তো খুব পছন্দ হয়, তো উনি ওনার সমস্ত যা যা জিনিসপত্র ছিল, এবং উনি সিউড়িতে থাকাকালীন একটা স্ট্যান্ড ফ্যান কিনেছিলেন, তো সেই স্ট্যান্ড ফ্যান আরও যা ওনার টুকটাক জিনিসপত্র বইপত্র ছিল সেগুলো নিয়ে এসে উনি ওই আমলা চাতুরির গ্রামের ওই বাড়িটার মধ্যে উনি শিফট হয়ে যান। এবার যখন উনি এটা বাড়িতে বলেন, তো বাড়িতে ওনার ওয়াইফ আর কি অনিন্দিতার যে বান্ধবী, তিনি তো খুব এক্সাইটেড হয়ে পড়েন যে বা এরকম একটা গ্রামের গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম একটা মাটির বাড়িতে থাকা, তার মধ্যে মাটির বাড়িটা দোতলা। তো সেই অনিন্দিতাদির যে বান্ধবী, তিনি তার হাজব্যান্ডকে বলেন যে আমরাও তাহলে একদিন যাব, তোমার ওখানে যাব। তো উনি বলেন যে ঠিক আছে তাহলে এসো। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে বিশেষত যারা শহরে থাকে, মানে আমাদের এই মেট্রো সিটিতে এত কোলাহল, এত বড় বড় বাড়ি, এত মানে কি বলবো, এত শপিং মল, তারপরে এই জনকোলাহলের মাঝখানে আমরা যখন কোনো একটা গ্রাম্য পরিবেশ দেখি আমাদের সত্যি খুবই ভালো লাগে, আর আমরা নিজেরাও সেগুলো কাছ থেকে দেখতে খুবই পছন্দ করি। ইভেন এখন তো বড় বড় রিসর্টগুলো মানে পর্যটক টানার জন্য তারা মাড হাউস তৈরি করে সেখানে পর্যটক টানছে, এবং পর্যটকরাও কিন্তু অনেক টাকা দিয়ে দিয়ে সেখানে থাকেন। তো সেইখানে যখন ওই অনিন্দিতাদির বান্ধবী যখন এটা শুনলো যে একদম অরিজিনাল মাড হাউসে থাকছে ওনার হাজব্যান্ড, তো উনিও প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েন এবং তো উনি একটা উইকেন্ডে ওনার ছেলেকে নিয়ে উনি চলে আসেন। এবার আশা তো হয়ে গেল, এবার উনি তখন মানে ওই ভদ্রলোক স্কুল টিচার যিনি, তিনি তখন ওনার বাড়ি যে ওনার ছিল
ওনারকে জানালো যে আমার ওয়াইফ আর আমার ছেলে আসছে। তো তখন ওরা বলে যে হ্যাঁ খুব ভালো কথা, কোনো অসুবিধে নেই। তো তখন উনি বলছেন যে ঠিক আছে, আমাদের একটা এক্সট্রা চৌকি আছে, ঘরটা তো বড়ই, তো আমরা মানে ওই চৌকিটা ঘরের মধ্যে লাগিয়ে দেবো। তো তখন বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, খাটটাও বড় আছে, হয়ে যাবে। তখন বলছে ঠিক আছে, আপনার যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে বলবেন, আমাদের একটা এক্সট্রা চৌকি আছে, দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। তো কোনো ব্যাপার না, খুব ভালো কথা। ওনারা এলো, এসে তো উনি প্রচণ্ড আনন্দ পান যে এরকম সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পুরো, মানে ওনারা নিজেদের গাড়ি করেই এসেছিলেন, তো গাড়িটাকে ওইখানেই পার্ক করে ওনারা ঢুকে পড়েন। ঢুকে তো প্রচণ্ড আনন্দ পেয়ে গেছে, খুব সুন্দর জায়গা, বাচ্চা ছেলেটাও খুব ভালো লাগছে, ও চারিদিকে ছোটাছুটি করছে। তো ওরা বাড়িটা দেখছে, এবার যেদিন এসেছিলো সেদিন শুক্রবার ছিল, শুক্রবার দিন ওনারা আসে। আসার পরে মানে বিকেল হয়ে গেছিলো আসতে, আসার পরে মানে এমনি বাড়ির আশপাশটা ঘুরে ওরা শুয়ে পড়ে। এবার পরের দিন সকালবেলা ওদের শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান হয়, যে উনি ওনার ওয়াইফ আর ছেলেকে নিয়ে শান্তিনিকেতন ঘুরবে, ঘুরে ঠুরে রাতের বেলা আবার এই গ্রামের বাড়িতে চলে আসবে। ভালো কথা, চলে এসছেন। এইখানে এবার একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যখন উনি মানে এই বাড়িটা ভাড়া নেন, তার ঠিক দু তিন দিন পরেই ওনার সাথে দুটো ঘটনা ঘটেছিল। দুটো ঘটনা যেটা ঘটেছিল সেই ঘটনাটা কিন্তু মানে ঘটে মানে ঘটে যাওয়ার পরে উনি সেটা নিয়ে কিন্তু অতটা কিছু ভাবেননি, কারণ মানে উনি বাড়িতে আসার পর থেকে, উনি যখনই বাড়িতে ওনার নিজের বাড়িতে যখন এই বাড়িটা ভাড়ার বিষয়ে কথা বলতো, তো তখন থেকেই মানে ওনার ওয়াইফ ওনার ছেলে মানে বারবার বলতো যে এই বাড়িটা দেখতে যাব, কি সুন্দর না জানি, মানে ছবি ছবি ওনাকে পাঠিয়েছিল বাড়িতে। তো সেই জন্য উনি ওই বিষয়টাকে নিয়ে না আর খুব বেশি ভাবনা চিন্তা করা বা সেটাকে নিয়ে মানে সেই ঘটনাটাকে বেশিরভাবে উনি মনে রাখেননি সেভাবে। সেই ঘটনা দুটো কীরকম ঘটেছিল, উনি যেদিন নাকি প্রথম এই বাড়িটায় আসেন, সেই প্রথম রাত্রে উনি একটা মানে ঘরের ভিতরে সমস্ত বন্ধ, উনি নিচের নিচতলাটাতেই ছিলেন, ঘরের জানলা খোলা ছিল, এবং একটা জিনিস নাকি সেটা হচ্ছে মাটির ঘর নাকি রাতের বেলা খুব ঠান্ডা হয়ে যায়, মানে যদি একদম প্রখর গ্রীষ্মকালও হয় তখনও নাকি দিনের বেলাটা একটু একটু গরম থাকলেও রাতের বেলাটা কিন্তু খুব সুন্দর থাকে ওয়েদার। আর যেহেতু ওখানে নিচের ঘরে সিলিং ফ্যানও ছিল, একদম মনোরম পরিবেশে উনি একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। সেই সময় ওনার হঠাৎ করেই একটা আওয়াজে নাকি ওনার ঘুম ভেঙে গেছিলো, এবং ঘুম ভেঙে যাওয়ার পর ওনার মনে হয়েছিল যে জানলার পাশ দিয়ে কিছু একটা সরে গেল। এবার যেহেতু উনি ঘুমের চোখে ছিলেন, তো উনি ভেবেছেন হয়তো জানলার বাইরে হয়তো কেউ ছিল, কারণ যে বিশাল যে দাওয়াটা ছিল সেই দাওয়াটা কিন্তু কমন ছিল, মানে ওনার যারা তাদেরও দাওয়াটা কিন্তু এই দাওয়াটা মানে সেম, সেই জন্য উনি আর অতটা গা করেন, আর উনি একা ছিলেন। এটা একটা ঘটনা ঘটেছিল। আর একটা যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে উনি রাতের যে রান্নাটা সেটা উনি নিজেই করতেন, দিনের বেলা উনি বাইরে খেতেন কিন্তু রাতের বেলার খাবারটা উনি নিজেই বানিয়ে খেতেন। তো এরকমই মানে প্রথম ঘটনাটা এই যে ঘটেছিল, তার দুদিন পরে রাতের বেলা হঠাৎ করেই মানে উনি দরজা জানলা রান্নাঘরের সমস্ত কিছু উনি জানলা ঠান্না বন্ধ করেই রাখতেন, এবং উনি স্কুল থেকে আসার পরেই নাকি রান্না বান্না সেরে সমস্ত কিছু বন্ধ ঠন্ধ করে উনি নাকি নিজের পড়াশুনো নিয়ে বসতেন, এবং তারপরে রাত 10টার সময় খেয়ে উনি শুয়ে পড়তেন। এবার উনি রান্না করে আসার পরে ওনার ঘরের দরজা দেওয়াই ছিল, রান্নাঘরের দরজা তো বন্ধই ছিল, প্লাস ওনার যে মেন ঘরটা তারও দরজা বন্ধ করা ছিল ভিতর থেকে। উনি নাকি হঠাৎ করেই দেখেছিলেন যখন উনি 10টার সময় খেতে ঢোকেন, উনি দেখেছিলেন যে উনি ডিমের ঝোল আর ভাত রান্না করেছিলেন, দুটো মানে ভাতের মধ্যে কেউ ডিমের ঝোলটাকে ঢেলে ওটাকে পুরো ঘেটে রেখেছে, মানে একটা কড়াইয়ের মধ্যে উনি ডিমের ঝোল রান্না করেছিলেন আর একটা সসপ্যানে উনি ভাত রান্না করেছিলেন। তো সেই মানে পুরো মানে মনে হচ্ছিল মানে ভাতের মধ্যে ডিমের ঝোলটাকে পুরোটাকে ঢেলে কেউ ওটাকে একদম ঘেটে রেখেছিল। তো এই দুটো জিনিস ওনার, এই জিনিসটা ওনার প্রচণ্ড খটকা লাগে, এবং উনি এই জিনিসটা এতটাই ওনার খটকা লাগে এবং এতটাই ওনার খারাপ লাগে যে উনি পুরো ভাত ওই ডিমটা রাখে উনি আর খাননি, ফেলে দিয়েছিলেন সেদিন রাতে। উনি শুকনো খাবার যেটুকু যা ঘরে ছিল সেটুকু খেয়েই রাতে ছিলেন, কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে এবং ওনার পরিবার আসবে সেই সমস্ত ব্যবস্থার মধ্যে উনি এই দুটো ব্যাপারকে মানে ওনার মনে খটকা লাগলেও উনি কিন্তু পুরো বিষয়টাকে কিন্তু ইগনোর করে গেছিলেন, এবং উনি যথেষ্ট একজন সাহসী মানুষ ছিলেন। তো সেই জন্য উনি আর এই ধরনের বিষয়কে আর এসব সুপারস্টিশন তো উনি একদমই মানেন না, উনি একদম মানে সব কিছু সবসময় যুক্তি দিয়ে
বিভিন্ন ব্যাখ্যা দিয়ে, বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া উনি কোনো কিছুই মানতে চান না। তো এই জন্য উনি হয়তো ভেবেছিলেন যে কোনো মানে বিড়াল বা কুকুর কিছু একটা হয়তো, মানে উনি অতটা যুক্তি দিয়ে যেহেতু আর ভাবতে পারেননি, আর ও যেন উনি ভাবেনি ব্যাপারটা নিয়ে। এইবারে শুক্রবার দিন তো ওনারা এলেন, এবার যে এবার স্যাটারডে ওনারা শান্তিনিকেতন ঘুরতে গেলেন। এবার শান্তিনিকেতন ঘুরে টুরে বিকেলবেলার মধ্যে ওনারা বাড়ি চলে এসছেন। বাড়ি চলে আসার পরে ওনারা রাতের বেলা ওখানে ওনার ওয়াইফ রান্না করেছিলেন, এবার খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে ওনার ওয়াইফ রাতের বেলা প্রচণ্ড চিৎকার করে উঠে বসে পুরো থত্তর থত্তর করে কাঁপছে। তো সেটা দেখে তো ওনার হাজবেন্ড তো নিয়েও খুব মানে উঠে পড়েছে, যে কি ভয় পেয়ে গেছে, যে কী হয়েছে কী হয়েছে, ওনাকে ঝাঁকাচ্ছে কিন্তু কোনো কিছু মুখ থেকে বলতে পারছে না, শুধু বিড়বিড় বিড়বিড় করছে আর কিচ্ছু বলতে পারছে না। তো তখন বারবার ওনাকে মানে উনি ওনার ওয়াইফকে ঝাঁকাচ্ছেন, মাথায় হাত বোলাচ্ছে, তবু কিচ্ছু বলতে পারছেন, মানে মনে হচ্ছে যেন কিছু মানে চোখ দুটো পুরো স্থির হয়ে গেছে আর মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় বিড়বিড় করে বলার চেষ্টা করছে আর হাত দুটো পুরো থরথর থরথর করে কাঁপছে। তো এই সময় ওনার পাশ থেকে ছেলেও উঠে গেছে, সেও কিছু বুঝতে পারছে না। এইবারে ঘরে লাইটটা জ্বালিয়েছে, লাইট ফাই জ্বালানোর পরে অনেকক্ষণ মানে 5-7 মিনিট উনি এইভাবেই ছিল, মানে না কারোর কোনো কথায় কোনো উত্তর দিতে পারছে, না উনি শান্ত হতে পারছে, ওরকম করে কেঁপে যাচ্ছে আর বিড়বিড় করে যাচ্ছে। তো তখন তো ওই মানে যে স্যার সে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, যে এতদিনে উনি কোনো দিন ওনার ওয়াইফের মধ্যে এই ধরনের কোনো সিমটম দেখেননি, হঠাৎ করে মানে শান্তিনিকেতন থেকে ভালো ঘুরে ঠুরে এসে কী এমন ঘটনা ঘটলো। তো 5-7 মিনিট পরে উনি একটু ধাতস্থ হলেন, ধাতস্থ হওয়ার পরে না উনি প্রচণ্ড জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কী হয়েছে তোমার, কী হয়েছে তোমার, তখন প্রায় রাত্রি 1:30-2 বাজে, কী হয়েছে কী হয়েছে বারবার জিজ্ঞেস করা হচ্ছে। এইবারে উনি তখন বলছে যে ওনার নাকি রাতের বেলা যখন ঘুমিয়েছিলেন, মানে বলছে সারাদিন মানে ঘুরে ঠুরে আসার পরে তিনজনই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, তো বলছে যে আমরা তো সবাই ঘুমিয়ে পড়লাম, আমিও তোমাদের মতোই ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো যেন আমার পায়ের নিচে কারোর এক কেউ একটা হাত ঘষছে, মানে আমাদের পায়ে শুয়ে যতই আমরা ঘুমোই না কেন আমাদের যদি মানে পায়ের মধ্যে যদি কেউ হাতটা ঘষে একটা সুড়সুড়ি মতো লাগবে বা একটা অস্বস্তি লাগবে, যেটাই হোক তো সেটাই ওনারও সেম জিনিসটা হয় এবং ওনার ঘুমটা ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার পরে উনি নাকি দেখেন যে ওনার মুখের উপরে ঠিক 1.5-2 হাত দূরে বলছে একটা বিভৎস মুখ, যেই মুখের ভিতরে দুটো চোখ আছে, দুটো চোখ, চোখের মণি দুটো নাকি নর্মালের থেকে অনেক বড়, ঠোঁটটা নাকি পুরো অনেকটা ঝুলছে আর চুলগুলো নাকি খুলে প্রায় ওনার চোখে মুখে লাগছে। এবং উনি নাকি রীতিমতো বলছে যে আমি যে কোনো স্বপ্ন দেখিনি সেটার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে যে আমি যখন এগুলো দেখি, দেখে যখন আমি থ হয়ে যাই, মানে প্রথমে তো ঘুমোচ্ছিলেন উনি, উনি প্রথমে চুলটাকে সরাচ্ছিলেন, এবং বলছে যে চুলটা হচ্ছে একটা ঠান্ডা মানে খুব বরফের মতো ঠান্ডা কিছু, মানে উনি হয়তো উনি বলছেন যে প্রথমে ভেবেছিলাম যে আমারই চুল আমার চোখে মুখে পড়ছে, তো আমি যখন চুলটা সরাচ্ছি তখন আমি ফিল করতে পারলাম যে প্রচণ্ড বরফ ঠান্ডা কিছু, মানে কিছু ফ্রিদি চুল হয় না সেরকম একটা চুল আমার হাতে লাগলো, বলছে সেই ফিলটা আমি এখনও করতে পারছি মনে হচ্ছে, এবং সেটা আমার দিকে বিভৎস দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং ওই যে হাত ফাত যে কাপ ছিল, মানে ওইটা যেই মুহূর্তে টাচ করেছে সেই মুহূর্ত থেকে ওরকম মানে সিভিয়ারিং হয়ে গেছেন আর কি। তো এটা বলে উনি প্রচণ্ড কাঁদছে, বলছে যে এটা কী হয়েছে কী হয়েছে। তখন তো মানে ওই যে স্যার, যে তখন ওনার মনে হলো ওই স্যারের যে উনি একবার দেখেছিলেন যে ওনার জানলার পাশে এরকম একটা কিছু চুল নিয়ে এরকম একটা কিছু দাঁড়িয়েছিল, উনি দেখেছেন। এবার এই জিনিসটা যখন নাকি মানে ওনার হাজবেন্ড পরে সমস্ত কিছু শেয়ার করেছিল, তো সেই মুহূর্তে নাকি ওনার হাজবেন্ড আর কিছু বলি বলে যে সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, প্রচুর জার্নি হয়েছে, তার জন্য হয়তো তোমার একটা এরকম কিছু মনে হয়েছে। তখন উনি বলছেন যে না আমার ওরকম কিছু মনে হয়নি, মানে এই আমাকে যিনি গল্পটা বলেছেন সে অনিন্দিতাদির তো ইনি বান্ধবী, মানে অনিন্দিতাদিকেও বলেছে যে আমি সেই ফিলটা এখনও আমার মধ্যে আছে যে ওরকম অত ঠান্ডা জিনিস, মানে একটা চুল আমি যে ধরেছি সে মানে আমি ঘুমের মধ্যে কিছু একটা স্বপ্ন দেখতে পারি, কিছু একটা হ্যালুসিনেট করতে পারি, বাট আমি হাত দিয়ে কোনো একটা কিছু টাচ করছি এটা তো মিথ্যে হতে পারে না। এইবারে তো তখন যাই হোক ওনাকে কোনোরকমভাবে শান্ত করে
শোয়ানো হলো। তো রাতটা মোটামুটি কাটলো। এবার পরের দিন ছিল রবিবার। রবিবার এবার রান্না রান্না ঠান্না করা হয়েছে। এবার ওনারা একটুখানি আশেপাশে গ্রাম ঠাম ঘুরছে। এইবারে ওনারা ওনাদের ঠিক ছিল যে মঙ্গলবার দিন ওনার ওয়াইফ আর ওনার যে ছেলে তার আবার ফিরে যাওয়ার কথা ছিল কলকাতা। এইবারে কি হলো, উনি একটু রবিবার দিন ভাবলেন কি যে ওনার হাজব্যান্ড একটু কিছু কাজ করছিলেন না, ওনার ছেলেকে পড়াচ্ছিলেন বা এরকম একটা কিছু কাজ করছিলেন। তো উনি কি করেছেন, উনি ভদ্রমহিলা, উনি একটুখানি ওপরের ঘরটায় গেছেন। কারণ ওনার ওই মাটির দোতলা ঘরটার প্রতি মানে খুব মানে একটা ফ্যাসিনেশন ছিল যে কীরকম হয়। তো উনি প্রথম দিন এসে উনি অতটা দেখতে পারেননি, সেকেন্ড দিনও ঘুরতে বেরিয়ে গেছে তো অতটা দেখতে পারেন। তো উনি ওই দিন ওপরে গেছেন। এবার উপরে গিয়ে উনি দেখছেন যে একটা আলমারি মতো ছিল, আলমারিটা একটু উনি খুলেছেন, দেখছে বেশ কিছু পুরনো জিনিসপত্র রয়েছে। তো উনি আর অতটা কিছু দেখে থাকেনি, আলমারিটা বন্ধ করে দিয়েছে। এবার উপরে উপরে ঘুরে বেরিয়েছে, উপরের ঘরটা দেখেছে বেশ ভালো বড় একটা ঘর। এবার ওইখানে একটা তোমার ড্রেসিং টেবিল মতো ছিল, মানে ওরকম বিশাল কাজ করা নয়, একটা আয়না আর তার নিচে একটা কাঠের তোমার ড্রয়ার মতো ছিল। তো উনি দেখেন, তো তখন উনি এসে ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যে এই ঘরটায় মালিকের কারা থাকতো, পুরো ঘরটাই ফাঁকা কিন্তু দেখে তো মনে হচ্ছে যে কেউ এক সময় থাকতো। তখন বলছে হ্যাঁ, ওনাদের ফ্যামিলি থাকতো, ওনার যে ছোট ভাই আছে সে তো এখন আলাদা আলাদা কলকাতায় থাকে, মাঝে মধ্যে আসে, ওনার বাবা মা থাকতো, মানে পুরো জয়েন্ট ফ্যামিলি ছিল যা হয়। তো ও স্যার অত মাথা ঘামান না। তো এইরকম দেখে টেকে আসার পরে ওনার মানে যখনই ওই উপর থেকে উনি ওসব দেখে টেকে এলো, সেখান থেকে এসে যখন উনি নিচে এসে ওই দাওয়াটা একটু হাঁটাহাঁটি করছে, তো তখন ওই যে যে মানে একেবারে আমি বলে রাখি যে ওনাদের যা যে ওনার ছিল তার ফ্যামিলিটা কীরকম ছিল আমি সেটা বলি। সেটা হচ্ছে যে ফ্যামিলিতে একজন হাজব্যান্ড ছিল, একজন ওয়াইফ ছিল আর তাদের দুই মেয়ে ছিল। আর ওই ভদ্রলোকেরই মানে ওনারের ওই ভদ্রলোকেরই আর একজন ভাই আছে, সেই ভাই কলকাতায় যেহেতু কাজ করে তো সেই জন্য তার মানে পাকাপাকিভাবে এই বাড়ি গ্রামের বাড়িতে থাকা হয় না, কিন্তু তারও ওইখানে মানে ওই দিকের ঘরে একটা ঘর আছে, মাঝে মধ্যে আসে বড় ছুটিতে লং উইকেন্ডে আসে, এসে থেকে চলে যায়। আর ওনাদের বাবা মা মানে শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে। এসব টুকটাক গল্প টল্প করে ওনারা আবার উনি আবার ঘরে এলো। ঘরে এসে তারপরে যথারীতি আবার পরের দিন সেই দিন আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, 10:30 আবার শুয়ে পড়ে, ভালো কথা। এইবার কি মানে এইবারে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা মানে অন্যদাদি বলছে যে আমার বান্ধবী বলছে, আমার বান্ধবী এবং তার হাজব্যান্ড দুজনেই বলছে যে এইরকম ঘটনা সাক্ষী যে জীবনে থাকতে হবে সেটা মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমরা। এবং যা যা ঘটেছিল সেই দিন রাতে সেটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায়, মনে হবে যেন কোনো গল্প গাছা করছে কেউ। বলছে ওরা ওরকমই 10:30-11 সময় শুয়ে পড়ে, শুয়ে পড়ার পরে হঠাৎ করেই পাওয়ার কাট হয়ে যায়। এই পাওয়ার কাট হওয়াটা কিন্তু খুব একটা অস্বাভাবিক বিষয় না, কারণ গ্রামে যেহেতু মানে ওই দিকে তো প্রচুর মানে প্রতিদিনই প্রায় 1-2 ঘন্টা করে কারেন্ট থাকে না, এরকম হয়, এটা ওখানে খুব একটা অস্বাভাবিক বিষয় না। তো সেই জন্য ওই ওনাদেরই বাড়িতে হ্যারিকেন ছিল, হ্যারিকেনে সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ড উঠে হ্যারিকেনটা জ্বালিয়ে একটু মানে ওই ওটাকে একটু আস্তে করে দেয়, আলোটাকে একটু কমিয়ে দেয়, যা মানে এমন আলো করেছে যাতে ঘরটা মানে মোটামুটি আলোকিত কিন্তু ওরকম মানে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছে জাস্ট, ভালো কথা। এবার আমি বললাম মানে ওখানে যে খুব গরম লাগছিলো তা নয়, মাটির ঘর তো আর জানলাটা খুলেই শুয়েছিল, মানে একটা সাইডের একটা জানলা সেটা খুলেই শুয়েছিল। এইবারে কি হয়েছে বলতে, যে আমরা মানে ঘুমিয়ে গেছি, কোনো অসুবিধা নেই ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে প্রথমে স্যারই আর কি বুঝতে পারেন যে ওই হ্যারিকেনটা নিভে গেছে। তো উনি আবার মোবাইলে টর্চ অন করে উনি হ্যারিকেনটাকে জ্বালানোর চেষ্টা করছেন। তো তখন ওনার ওয়াইফেরও ঘুম ভেঙে গেছে, বলছে তুমি কী করছো, বলছে যে এই দেখো না এটা কীরকম ঘরটা অন্ধকার হয়ে আছে, ছেলেটা যদি আবার বাথরুম ঠাথরুমে যেতে যায় তো তাহলে আবার লেগে ঠেকে যাবে, নতুন জায়গা ও তো জানে না কোথায় কী আছে, তো আমি হ্যারিকেনটা জ্বালাই। তো উনি যথারীতি আবার হ্যারিকেনটা ধরিয়েছেন, জ্বলেছে, জ্বলার কিছুক্ষণ পরে আবার নিভে গেছে, আবার স্যার উঠে জ্বালিয়েছেন, আবার কিছুক্ষণ পরে নিভে গেছে। তো তখন ওনার ওয়াইফ বললো যে ছেড়ে দাও, ওর কিছু হয়তো একটা প্রবলেম হচ্ছে, ও যদি ওঠে তাহলে আমরা মোবাইলের আলোটা জ্বালিয়ে দেবো। তো বললো ঠিক আছে তাই হবে। এইবারে ওরা শুয়ে পড়েছে,
ঘুমিয়েও পড়েছে। ঠিক রাত তখন দুটো থেকে আড়াইটে বাজে। হঠাৎ করে ওনার ওয়াইফ মানে ওই রকম ঠিক আগের দিন যেভাবে প্রচণ্ড ভয়ে দৃষ্টি মানে কোনো একটা কিছুর দিকে তাকিয়ে ওনার দৃষ্টিটা পুরো স্থির হয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপছে বিছানা থেকে উঠে, মানে বসে আছে বিছানার মধ্যে, শোয়া থেকে যাচ্ছে উঠে বসে কাঁপছে। তো সঙ্গে সঙ্গে ধর পড়িয়ে স্যার উঠে পড়েছেন। এবার উঠে পড়ে আজকে ওনার মূর্তিটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে কিছুক্ষণ ওরকম চোখ টোক স্থির ছিল কোনো একটা দিকে, পুরো ভয় পেয়েছিল, ওটা বলতে চাইছে বলতে পারছে, এরকম একটা হয়েছে। তারপরে স্যার দেখছেন যে ওনার মুখটা না, মানে ওনার ওয়াইফের মানে মানে মুখের যে মানে ফেসটা সেটা এরকম লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এইটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। উনি কী করেন, উনি ওনার ছেলেকে হঠাৎ করে তুলে দেন, ছেলেকে ঘুম থেকে তুলে উনি কী করেন যে দরজার পাশটায় দাঁড় করিয়ে দেন, যে কিছু একটা হলে ও যাতে ডাকতে পারে কাউকে, বা যদি মানে পড়ে যায় বা কিছু ঠেলা ঠেলা, কারণ ওনার মানে বোন এবার রাস্তাতে হাত পা ছুটতে আরম্ভ করে দিয়েছে। উনি কী করেছে, ওনার ছেলেকে ঘুম থেকে তুলে বলেছে যে তুমি দরজার সামনে একটা দাঁড়াও। এবার উনি ওয়াইফকে ছাড়তেও পারছে না, কিন্তু ওনাকে না ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন মানে কিছু একটার সাথে যুদ্ধ হচ্ছে এরকম একটা টাইপের, কিছু মানে হাত পা ছোঁড়া শুরু করেছে। এবার তো উনি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন যে কী ব্যাপারটা হলো, উনি তো কিচ্ছু বুঝতে পারছেন না, কোনোদিন এরকম কোনো সমস্যা ছিল না, আর সারাদিন উনি খুব নর্মাল ছিলেন, এরকম হাসি গল্প মজা করা মানুষ, সেরকম সারাদিনই উনি গল্প আড্ডা করেছে। এবং সকাল উনি এটাও বলেছেন যে আমার সেদিন কালকে রাতে কী হয়েছিল, সব কিছু রাত অবধি ঠিক ছিল, হঠাৎ করে এই সময়টা কী এমন হলো। তো এইবারে দেখছে যে ওনার ওয়াইফের সাথে মনে হচ্ছে না কারোর সঙ্গে একটা কোনো ঝামেলা চলছে, মানে একটা যুদ্ধ হচ্ছে বা একটা মানে হাতাহাতি হচ্ছে এরকম টাইপের। তো উনি তখন কী করেছেন, এই সুযোগে দরজাটা খুলে দিয়ে উনি ওনার ছেলেকে মানে দাওয়াটা তো অনেক বড় ছিল, দাওয়ার একটা সাইডে উনি বসিয়ে দিয়েছে, বলছে তুমি এখানে বসো আমি দেখছি বাইরে কী হয়েছে। এইবারে কী হয়েছে, ওই তোমার এরকম করতে 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 না মানে স্যার ধরে রাখতে পারছে না। এইবারে কী হয়েছে, ওই মানে পুরো বলছে যে বলছে আমি দেখেছি দেখছি যে দোতলার ঘরে একটা জিনিস ছিল, সেটা কী ছিল আমি বলে দিই, গ্রামের দিকে শীতকালে যে ওই খেজুরের যে গুড় হয় না, ওই যে খেজুরের যে কাঠ মানে গাছের গাটা কেটে সেখান থেকে খেজুর রস থাকে, সেটা দিয়ে গুড় হয়, তো সেটার যে হাড়িগুলো থাকে না, সেই হাড়িগুলো যেগুলো ওই খেজুর গাছে দেয়া হয়, সেই হাড়িগুলো নাকি ওপরের ঘরে রাখা ছিল। মানে ওদের ওপরটা অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি ওরা মানে জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করতো, সেটা ধান হোক তারপরে এরকম হাড়ি ফাড়িগুলো হলে, বলছে যে প্রত্যেকটা হাড়ি মানে দাম দাম করে পড়ছে, ইভেন বলছে যে সামনের একটা সিঁড়ি ছিল, বলছে সেখান থেকে সে মাটিতে পড়ছে, মানে বলছে কে ফেলছে কীভাবে ফেলছে, ওই হাড়িগুলো বাঁধা ছিল রীতিমতো, বলছে মাটিতে পড়ছে দাম দাম করে আর ফাটছে আর পুরো ফেটে ফেটে যাচ্ছে। মনে হচ্ছে যেন ঘরের ভিতরে একটা তাণ্ডব চলছে, বলছে রান্নাঘরে বাসনপত্র ঝনঝন করে পড়ে যাচ্ছে আর এদিকে এইরকম অবস্থা। তো উনি পুরো দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, উনি ভাবছে যে আমি কাকে ডাকবো, এখন যদি আমি ডাকতেও যাই আমার ওয়াইফকে তো একা রেখে যেতে হবে, কিন্তু সেটাই ভাবে কী করে রেখে যাব। তো এই অবস্থায় এরকম চলতে চলতে উনি দেখছেন যে ওনার ওয়াইফ খাট থেকে নামতে চাইছে, তো উনি আর সেটাই বাধা দেননি, উনি খাট থেকে যখন নেমে গেল তো উনি একটু সাইড হয়ে গেলেন যে দেখছেন যে কী ব্যাপারটা হয়, কারণ উনি যদি কোনো রকমে যদি বাইরেও যায় তাহলে অ্যাটলিস্ট উনি লোক ডাকতে পারবেন, ঠিক আছে। এইরকম অবস্থায় উনি দেখছেন যে ওনার ওয়াইফের খুব সুন্দর চুল ছিল, দেখছে মানে চুলটা কেউ একটা টান দিয়ে মনে হচ্ছে আরও খুলে দিল, মানে চোখে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, চোখে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, উনি কিন্তু দেখতে পাচ্ছে। দেখো উনি কিন্তু সে সময় মোবাইলে আলো জ্বালিয়ে দিয়েছে, দুটো মোবাইলের কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলছে, উনি স্পষ্ট সব কিছু দেখতে পাচ্ছেন। এবার ওর ছেলে বাইরে থেকে জানলা দিয়ে দেখছে, বলছে কী হয়েছে কী হয়েছে, আর ওকে শান্ত করছে যে তুমি ওখানে বসো তুমি ওখানে বসো, বলছে একটা বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এইবারে কী হয়েছে, অনেক করে এরকম যুদ্ধ চলতে 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 কী হয়েছে, চুলটা মনে হলো যেন খুলে দিল, বলছে যে পুরো চুলগুলো কেউ একটা চুলটা খুলে চুলের ডগাটাকে যদি কেউ একবারে হাতের মুঠির মধ্যে নেয় ঠিক যেরকম শেপ হবে ঠিক সেইভাবে চুলটা মনে হচ্ছে কেউ ওরকম শূন্যে মানে হাওয়াতে কেউ ধরে রেখেছে করে মানে মনে হচ্ছে যেন কেউ ঘর থেকে বার করে দিল, মানে মানে ঘর থেকে এবার ওই অবস্থায় বেরিয়ে গিয়ে দাওয়াতে চলে এসছে। এইবার যখন দাওয়াতে এসছে তখন তো উনিও ঘর থেকে বেরিয়ে গিয়ে যে মালিক ছিল তাদেরকে তাদের দরজায় খুব
মানে ধাক্কা ধাক্কি করে বলছে তাড়াতাড়ি দরজা খুলুন, তাড়াতাড়ি দরজা খুলুন বলে বলেছে। আর সঙ্গে সঙ্গে ওরাও মানে হতচকিত হয়ে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে তখন ওরা সব হ্যারকেন ঠ্যারকেন নিয়ে বেরিয়ে এসে দেখছে দাওয়ার মধ্যে ওরকম করছে, ওরকম মনে হচ্ছে চুলটা। আর এখন এবার কিন্তু এই সময় কিন্তু ওনার মুখ থেকে কথা বেরোচ্ছে, মানে উনি একটু এবার কনসাস হয়েছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এরকম করে বলছে এই মুহূর্তে। আর আর কিছুটা গিয়েছিল একটা ছোট ডোবা মতো, তো উনি দেখছে যে খালি মানে ওনাকে মনে হচ্ছে চুলটা ধরে কেউ ডোবার কাছে নিয়ে যেতে চাইছে, কেউ ডোবার কাছে নিয়ে যেতে চাইছে। আর উনি কী করছেন, মাঝে মধ্যে গিয়ে ওনাকে একটু পিছিয়ে নিয়ে আসছে, কিন্তু মানে এমন জোর যে ওই ভদ্রলোকও পারছে না কন্ট্রোল করতে পুরোপুরি। তো সেই সময় ওরা এসে বাকি মহিলারা এসে ঠেসে মানে ওনাদের ঘরে তখন ওই দুজন ছিল, উনি ছিল এবং ওনাদের বাড়ির ঘরে ওই ভদ্র মানে ওনার যে তার শাশুড়ি মাও এসেছিল, তো তারা দুজনে মিলে একদম চেপে ধরে রয়েছে। আর ওই সময় ওই যে ভদ্রলোক ছিল মানে যে ওনার ভদ্রলোক, সেই ভদ্রলোক বলছে যে ওনাকে কোনোভাবে কিন্তু ওই পুকুরের আশেপাশে যেতে দেওয়া যাবে না, আমি এক্ষুনি আসছি। এই বলে উনি একটা কোন দিকে চলে গেল, চলে গিয়ে চলে তো গেছে, বলছে যে ওনাকে কিন্তু চেপে ধরে রাখো, আমি জানি কি হয়েছে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এই বলে দৌড়ে চলে গেছে। এবার এরা তো মানে চেপে ধরে রাখছে কিন্তু ধরে আর রাখতে পারছে না। আর ওই ভদ্রমহিলা কিন্তু এবার সেন্স এসছে, বলছে আমার চুলে ভীষণ লাগছে, ও চুল ধরে টানছে, আমাকে টেনে টেনে নিয়ে যেতে চাইছে। সে মানে এরকম একটা মানে বিভৎস ইয়ে চলছে। আর আশপাশটা বলছে তাণ্ডব চলছে, বলছে ওই যে গুড়ের হাঁড়িগুলোকে দাপ দাপ করে কেউ ফেলছে ভাঙছে, মানে আশেপাশ থেকেও এবার লোক চলে এসছে। মানে ওখানে তো খুব বেশি গায়ে গায়ে বাড়ি নেই, অনেক দূরে দূরে বাড়ি। এবার আশপাশের হয়তো দুটো, খুব সামনে হয়তো দুটো বাড়ি আছে, তো সেই দুটো বাড়ি থেকেও লোক চলে এসেছে। এবার তো মানে প্রচণ্ড একটা মানে বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো মানে এবার পুকুরের প্রায় ডোবার কাছাকাছি অনেকটা চলে এসছে, মানে এরা কিছুতেই আর পারছে না, জোর চিল চিৎকার করছে সবাই, বাঁচানোর সবাই চেষ্টা করছে। এমন সময় ওই লোকটা চলে এসেছে, চলে এসে মানে ওনার ওই ওই স্যারের মানে বউয়ের মাথার মধ্যে একদম মানে ব্রহ্মতালুতে হাত রেখেছে, হাতের মধ্যে একটা ফুল টুল এরকম একটা কিছু আছে দিয়ে একদম রেখেছে, রেখে একটা কিছু মানে উনি ব্রাহ্মণ ছিলেন, উনি একটা কিছু মন্ত্র বলছে, বলতে 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 মানে এইরকম করে চুল মানে ব্রহ্মতালুটার মানে হাতটা কিন্তু মানে কোনোভাবে উনি হাতটা সরিয়ে নিতে চাইছে, মানে হাতটা উনি রাখতে পারছে না, মানে চুলটা দিয়ে বারবার বারবার ডিস্টার্ব করছে, কিন্তু উনি ওই যে বলল বলে ঠলে ওই হাতটাকে যখন সরালো ওই ফুল ঠুল ছিল ওটাকে নিয়ে ওই সঙ্গে সঙ্গে ওই ডোবাতে ফেলে দিল। আর ভদ্রমহিলা একদম মানে পুরো ফেন্ট হয়ে ওখানে পড়ে গেল। এইটা কিন্তু সবাই সামনে দেখেছে, মানে মানে ওনার হাজবেন্ডও দেখেছে, ওনার ওই যে বাড়িওয়ালা ছিল তারাও দেখেছে, পাড়ার আরও দুজন বেরিয়ে এসেছিল তারাও কিন্তু দেখেছে। তো তারপরে ধরাধরি করে ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে জল ঠল দেওয়া হয়। তো বেশ মানে এইসব ধসাস তো ওনার একটু চোট মানে ছড়ে ঠড়েও গেছিলো, সেসব জায়গায় ডেটল টেটল লাগানো হচ্ছে। তো তখন ওর ওনার হাজব্যান্ড বলছে যে কী ব্যাপার হলো, আপনি কী দিলেন, কী হলো, আপনি তো তার মানে কিছু জানেন, আপনি কী ব্যাপার করলেন আমাকে এক্ষুনি বলুন, নাহলে কিন্তু আমি পুলিশ কেস করব। তো তখন বলছে না না আপনি শান্ত হন শান্ত হন শান্ত হন। তারপরে বলছে যে দেখি আমার, তারপরে অনেকক্ষণ পরে ওনার ওয়াইফের জ্ঞান আসে। তো তখন ওরা মানে ওরা খুবই হেল্প করেছিল নাকি। তো তখন উনি বলছে যে না যা বিপদ ছিল সেটা বিপদটা কেটে গেছে। বলছে কী বিপদ ছিল, কী ব্যাপার, আপনি তো আমাকে বাড়ি বাড়ি ভাড়া নেওয়ার সময় তো এসব কিচ্ছু বলেননি। তখন উনি আর কি বলছে যে আসলে মানে আমরা ভাবিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনি একা থাকবেন, তো সেই জন্য আমরা আর এগুলো আপনাকে বলার প্রয়োজনীয়তা বোধ করি না, আর আপনি নিজেও তো কোনো অসুবিধায় তো আপনি পড়েননি, তাহলে তো আপনি আমাদেরকে বলতে। তখন বলছে যে না আমি বলিনি, কিন্তু আমি এরকম এরকম দুটো আমার ঘটনা ঘটেছিল, কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে আমি আর এটা বলে উঠতে পারিনি, আমি ভেবেছি হয়তো আমি কখনো কাজের ব্যস্ততার মধ্যে হয়তো আমি ওই ভাতের মধ্যে ডিমটাকে দিয়ে রেখেছিলাম, বা হয়তো আপনাদের কেউই হয়তো যাতায়াত করছে, যেহেতু আমি ঘুম চোখে ছিলাম আমি ভেবেছিলাম আমি হ্যালুসিনেট করেছি কিছু। তখন উনি বলছেন যে ক্ষমা করবেন, কিন্তু হ্যাঁ একটা ঘটনা অনেক দিন আগে ঘটেছিল, তো তখন তখনকারই এই ব্যাপারটা, কিন্তু এটা যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা আমরাই ভাবতে পারিনি। তো বলছে যে কী ঘটনা সেটা বলুন। এইবার যে ঘটনাটা উনি বলেন সেটা হচ্ছে এই পুরো ঘটনাটার ফার্স্ট পার্ট, মানে এটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা কেন ঘটেছিল, এবং মানে ভীষণই অদ্ভুত একটা ঘটনা। শুনুন আমি বলছি, ওই বাড়িওয়ালা বলে যে আমরা তো দুই ভাই,
আমার ভাই কলকাতায় থাকে কাজের জন্য। এবার একটা সময় ছিল যখন মানে আমার বাবা মা আমরা দুই ভাই তখনও কারোরই বিয়ে হয়নি, আমরা সবাই এই বাড়িটাতেই থাকতাম। আর পাশে আমাদের এই যে দুটো বাড়ি রয়েছে আর একটাই ছিল, মানে টোটাল ওদের দুটো বাড়ি, যেটা ভাড়া দেওয়া হয়েছে সেটাতেও ওরা থাকতো আর পাশেরটাতেও থাকতো মিলিমিশিয়ে। এইবার কি হয়েছে যে ওনার যে মা ছিলেন, মানে ওনার যে মা আর কি, মানে বাড়িওয়ালার যে বাবা মা, তারা সবাই তো ওখানেই থাকতো। তো ওনার মা খুব পুজো আর্চা করতেন, ভালো কথা, খুবই ভালো ছিল, মানে সবাই পাড়াতেও জানতো যে উনি খুব পুজো আর্চা ভালোবাসেন। এইবারে পুজো আর্চা করতে 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 ওনার একটু এই তন্ত্র ব্যাপারটার মধ্যে খুব ইন্টারেস্ট গ্রো করে। এবার তন্ত্র ব্যাপারটার মধ্যে যখন ওনার আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করে, তখন সেই সময় মানে এই ভদ্রলোকের তখন মানে তিনিও বেশ বয়স হয়ে গেছে, মানে যুবক হয়ে গেছে, তো ওনার বিয়ে হয়, এই সময়টা ওনার বিয়ে হয়। এবার ওই ভদ্রমহিলার বড় ছেলের বিয়ে হলো, তো বিয়ে হওয়ার পরে ওনার ওয়াইফের সাথে এই শাশুড়ির একটু বনিবনার অভাব সৃষ্টি হতে থাকে, মানে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি এগুলো স্টার্ট হয়। তখন নাকি ওনার এই মা, মানে ওই বাড়িওয়ালার যে এখন যে বাড়িওয়ালা, তার মা হঠাৎ করেই নাকি একজন ঠাকুরমশাই কাম তান্ত্রিক বলা যেতে পারে, তাকে বাড়িতে এনে বিভিন্ন পুজো আর্চা করানো শুরু করে যাতে ঘরে শান্তি বজায় থাকে। এইবারে ওনারা প্রথমে ভাবতো যে মানে এই ভদ্রলোক বলছে, বাড়িওয়ালা ভদ্রলোক বলছে যে আমরা প্রথমে ভাবতাম যে মা সত্যিকারেরই ঘরে, যেহেতু আমার বিয়ে হওয়ার পর থেকে আমার ওয়াইফের সাথে মায়ের ছোটোখাটো বিষয় নিয়ে খুব ঝগড়া ঝামেলা হয়ে যেত, মানে একটা ছোটো কিছু বললেও উনি সেটাকে খুব সেন্টিমেন্টাল হয়ে প্রচুর বড় একটা ঝগড়া হয়ে যেত। তো সেই জন্য উনি কী করলেন যে গৃহশান্তির জন্য আমি এই ঠাকুরমশাই বা এই তান্ত্রিককে দিয়ে আমি পুজো করাচ্ছি, এই জিনিসটাই ওনারাও জানতেন। কিন্তু কিছুদিন পরে এই ভদ্রলোক মানে ওনার ছেলেই জানতে পারে, বড় ছেলে জানতে পারে যে এই যে লোকটি এসে পুজো আর্চা করে সে আদতে কোনো মানে সেই অর্থে তান্ত্রিক নয়, তিনি যেটা করে সেটা হচ্ছে কালা জাদু। তো এইটা জানার পরে উনি ওনার মাকে বলেন যে এইরকম একটি লোককে কেন তুমি বাড়িতে ডাকছো। তো তারপরে নাকি বাড়িতে খুব অশান্তি হয়, অশান্তি হওয়ার পরে ওই লোকটার আশা বন্ধ হয়ে যায়, ওই তান্ত্রিকের আশা বন্ধ হয়ে যায়, যেহেতু বলে যে না উনি কালা জাদু করে ওনাকে বাড়িতে এরো না, এসব নিয়ে বন্ধ হয়ে যায়। তো তারপর থেকে উনি নাকি নিজে মানে ওনার মা নিজে ওনার কাছে গিয়ে কিছু তন্ত্রমন্ত্র শিখে এসে বাড়িতে কাজ করতে শুরু করে, এবং এমত অবস্থায় ওনার ছোটো ছেলের বিয়ে হয়। এবার ওনার যে শ্বশুর মানে ছেলেটির যে বাবা আর কি, যিনি এই তন্ত্রমন্ত্র করছেন, তার বর উনি ওনার ছোটো ছেলেকে বলে যে তুমি বিয়ে করে আর এখানে থেকো না, তুমি তো কাজকর্ম করো, তো তুমি ওখানে চলে যাও, এতদিক আমি সামলাতে পারছি না, একে তোমাদের মাকে সামলাতে হচ্ছে, তারপরে আমাকে বড় ছেলের ফ্যামিলিকেও দেখতে হচ্ছে, তো আমি এত কিছু সামলাতে পারছি না, তুমি কিছুদিন আলাদা থাকো। তো ওর যেহেতু এমনি কলকাতায় কাজ করতো, তো সে চলে যায়। এইবারে কি হয়, আস্তে আস্তে ওই ভদ্রমহিলা প্রচণ্ডভাবে এইসবের প্রতি খুব আসক্ত হয়ে পড়েন, এই ধরনের ক্রিয়াকলাপের প্রতি, এবং একটা সময় আসে যখন উনি নিজেকে প্রায় এক ঘরে করে ফেলেন। ওই যে বাড়িটা এই স্যার ভাড়া থাকতে এসেছিল তারই উপর তলাটায় উনি থাকা শুরু করেন, এবং ওখানে থেকেই উনি এই সমস্ত কাজ করা শুরু করেন। এবং একটা সময় এসে উনি ওই ঘরে কাউকে অ্যালাউ করতেন না, ইভেন ওনার হাজব্যান্ডকেও ওই ঘরে আসতে বারণ করতেন। এইরকমই চলতে থাকার পরে তো তখন ওনারা কী করলেন যে ওই যে পাশের একটা ঘর ছিল সেটাও দোতলা ছিল, সেইখানে বড় ছেলে তার ওয়াইফ এবং শ্বশুরমশাই শিফট হয়ে যায়। তখন পুরো জায়গাটায় উনি নাকি দিনে হয়তো একবারই বেরোতেন, বেরিয়ে আবার উনি ওইখানেই ঢুকে যেতেন এবং এই সমস্ত ক্রিয়াকলাপ করতেন। উনি মনে মনে সবসময় মানে বাইরেও সবাইকে বলতেন যে আমি একটা এমন ক্ষমতার অধিকারী হব যে আমার ছেলে ছেলের বউ সবাই কিন্তু শুধু আমাকেই মানবে, মানে এইরকম একটা ওনার জেদ ছিল। উনি সবসময় বলতেন যে আমার কাছে এমন ক্ষমতা আসছে না, তোমরা আমাকে মানতে বাধ্য হবে, এরকম একটা বলত। এইবারে এইরকম করতে করতে একদিন একটা বীভৎস দুর্ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে ঠিক বিকেলবেলা, রাতের বেলা নয়, একদম বিকেলবেলা, ভরা বিকেলবেলায় সবাই দেখে যে ওনাকে নাকি উনি নাকি মানে নিজেই নিজেকে মারছেন, চর মারছেন, নিজের শরীরে ঘুষি মারছেন, এরকম করতে করতে উনি
চলে আস, মানে বাইরে বেরিয়ে এসছেন ওই দোতলা ঘরটা থেকে, মাটির ওই দোতলা ঘরটা থেকে বাইরে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে উনি নিজে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন, পড়ে যাচ্ছেন, আবার নিজেকে উঠে মারছেন, এরকম একটা মানে অস্বাভাবিক বিহেভিয়ার করছেন। তো তখন ওনাকে সবাই খুব মানে মানে ধরে ফেলে, ওনাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওনাকে যতই কেউ মানে জাপটে ধরছে উনি তাকে ছাড়িয়ে দিয়ে উনি মানে এরকম করছে। এরকম করতে 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 মানে ওখান থেকে গিয়ে বেশ কিছুটা দূরে, মানে অনেকটা রাস্তা উনি এরকম করতে করতে, কিন্তু এত লোক থাকেও কিন্তু ওনাকে কিন্তু শেষ পর্যন্ত উনি গিয়ে একটা পুকুর আছে একটু দূরে, সেই পুকুরে গিয়ে উনি ঝাঁপ দেন। এবং ও সেখানেও কিন্তু ওনাকে বাঁচানোর জন্য লোক নামে পুকুরে, কিন্তু খুব দুর্ভাগ্যবশত ওনাকে বাঁচানো যায়নি। তারপরে যখন ওই ঘরে যখন বাড়ির লোক মানে বাড়ির লোক তো ওইখানে ঢোকাটা উনি পছন্দ করতেন না, এবং লাস্টের দিকে কেউই ঢুকতো না, তো পরে এই ঘটনা ঘটার পরে যখন ওনার ঘরে যাওয়া হয় ওই দোতলাটায়, দেখা যায় যে ওখানে বিভিন্ন ধরনের মানে অদ্ভুত অদ্ভুত সরঞ্জাম রাখা রয়েছে, যেগুলোর মাধ্যমে উনি বিভিন্ন ক্রিয়া করার চেষ্টা করতেন। এবং তারপরে একজন ঠাকুরমশাইকে ওনারা ডেকেছিলেন, তো তিনি এই সমস্ত কিছু দেখে বলেন যে উনি একটা কালা জাদু কিছু একটা করতে গেছিলেন, কিন্তু সেটাও উনি ঠিকঠাক মতো করতে পারেননি, সেই জন্য উনি এমন একটা কোনো শক্তিকে আহ্বান করে ফেলেছিলেন নিজের মধ্যে, যেটা ওনার মানে ওনাকেই ক্ষতি করে দিয়েছে। মানে একটা কথা বলে না যে অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়, বা এই ধরনের কালা জাদু কখনো করা উচিত না, মানে যে পরিণতি ভয়ঙ্কর হয়। তো তখন কিন্তু সেই মানে গ্রামের সবাই দেখেছিল যে কীরকমভাবে উনি কীরকম ভয়ঙ্কর পরিণতি হলো ওনার এই ধরনের কালা জাদু করতে গিয়ে। তো তারপরে নাকি পুজো আচ্ছা সব কিছুই করা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আর কোনো ঘটনা ঘটছিল না। এবং তারপর থেকে কিন্তু বাড়িটা ওরকমই ছিল, মানে ওরা এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতো। এবার তখন নাকি ঠাকুরমশাই বলেছিল যে আর কোনো অসুবিধে নেই, কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে কি হয়, যারা এরকম করে তাদের না মানে মানে সেই শান্তি বা মানে কি মুক্তি সেই অর্থে হতে চায় না চট করে। তো বলেছিল যে ঠিক আছে এটা এরকম কিছুদিন থাকুক, তোমাদের এখন এখানে থাকার দরকার নেই। এবার এইভাবে নাকি বেশ কিছু বছর চলে গেছে। তারপরে যখন এই স্যার বাড়ি খুঁজিনিটা যখন জানতে পারে, তখন ওরা ভাবে ঠিক আছে একটা লোক ভাড়া থাকবে নিচে, তাতে তো কোনো অসুবিধে হবে না। এবার এতদিন যখন ওই স্যার ছিলেন ওনার উপরে কিন্তু কোনো সেই অর্থে এফেক্ট পড়েও নি। এবার ওরা যখন ওয়াইফ এলো তখন যে এরকম একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু বুঝতে পারেনি। আর ওই যে ভদ্রলোক মানে বাড়িওয়ালা যে লোকটা যে ছুটে গেছিলো, উনি কিন্তু সেই ঠাকুরমশাইয়ের কাছেই ছুটে গেছিলো বাড়িতে। তো ওনার কাছে তারা মায়ের মানে চরণের ফুল ছিল। তো তখন নাকি ঠাকুরমশাই বলছে আমার তো বয়স হয়ে গেছে, আমি যাচ্ছি, তুমি এই ফুলটা নিয়ে চট করে যাও, গিয়ে তারা মায়ের নাম করো আর মাথায় ঠাকাও, দেখবে ঠিক হয়ে যাবে, আমি যাচ্ছি। একটা ওরকম একটা গঙ্গা জলে ভিতরে ওই ফুলটা দিয়ে পাঠিয়ে দেয়। তো ওই যে উনি হাত দিয়ে যে ওই মাস্টারমশাইয়ের ওয়াইফের মাথায় যে রেখেছিল সেটা ওই তারা মায়ের চরণের ফুল ছিল। এবং তখন উনি বলে যে না এবার একটা বড় করে পুজো করতে হবে, ওনার মানে আত্মার মনে হচ্ছে মুক্তি পায়নি এখনও, তো এতদিন যেহেতু এখানে কেউ ছিল না সেই জন্য, আর এখানে একটা মহিলাকে দেখে ওই জন্য এই এফেক্টটা করেছে। তো তারপরে নাকি সেই দিনই ওরা মানে ওদের যা জিনিসপত্র ছিল স্যারও সেটা বের করে না, আর একটা রাত ওরা ওখানে থাকেনি। আর ওই স্যার তারপরে আবার শিউড়ি থেকেই আবার যাতায়াত শুরু করে, হোটেলে ছিল দুদিন শিউড়িতে, তারপরে একটা বাড়ি ভাড়া ঠিক করে ওই বাড়ি ভাড়া করেই উনি আবার স্কুল যাতায়াত করতেন। তো তারপরে নাকি ওরা একটা যজ্ঞও করেছিল, এবং তারপরে বলছে এখন নাকি সব ঠিক আছে। এখন ওই বাড়িটা নাকি রিসেন্ট, একদম রিসেন্ট নাকি ওই বাড়িটা ভেঙে একটা দোতলা এমনি পাকা বাড়ি করা হচ্ছে, এখনও কনস্ট্রাকশন চলছে। তো এই ছিল প্রচুর মানে একদম সত্যিকারের ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা ঘটনা। উনি মানে ওই অনিন্দিতাদির বান্ধবী এবং তার হাজব্যান্ড বলছে যে এইরকম ঘটনা যে মানে মুখোমুখি হতে হবে জীবনে কোনো দিন ভাবিনি, আর এতটাই আমরা ভয় পেয়ে গেছিলাম সেই রাতে, মানে মনে হচ্ছিলো যে মানে এর থেকে বাঁচবো কী করে, মানে সেই মুহূর্তটা মনে হচ্ছিলো তাণ্ডব চলছে। বলছে এরকম যিনি নিজের চোখের সামনে মানে মানে কেউ না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এরকম ঘটনাও আজকের ডেটে ঘটতে পারে, মানে খুবই ওরা ভয় পেয়ে গেছিলো। এবং তারপরে তো আর ওরা ওই বাড়িতে থাকেই নি। সে আপনি যদি আমাকে আগে একবার বলতেন যে এরকম ঘটনা, বলছে যে বাড়ির মধ্যে তো কিছু সেরকম ঘটেনি, আর ওইখানে উনি যা যা ওই অদ্ভুত সরঞ্জাম নিয়ে যে ক্রিয়াকর্ম করতো সব কিছুই ফেলে দেওয়া হয়েছিল, তারপরে পুরো ঘরঠর পরিষ্কার করা হয়েছিল, মানে এরকম যে কিছু মানে ফিল আমরা এতদিনেই করিনি, এই প্রথম। মানে তারপরে যদি ওরাও আর থাকেনি, মানে একরা তো তারপরে ওদের বাড়ির লোকও থাকেনি, এই স্যারই তারপরে ওই বাড়িটাকে শুধু ওরা ঘরটাকে শুধু স্টোর রুম হিসেবেই ব্যবহার করতো, হচ্ছে যে সত্যি আমরা বুঝতে পারিনি।
তো যাই হোক, এটাই ছিল আজকের ঘটনা। আপনারা যারা যেখান থেকে এই চ্যানেল অনুষ্ঠানটি শুনলেন, সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবে, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সকলে জেনে যেতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।